বৈশাখীর তাণ্ডব গতকাল মধ্যরাত্রে দেখা মিছে। হঠাৎ প্রবল বেগরে পবন আসিলা এবং তুহাকু তুহা বর্ষায় ভিজিলা রাজধানী। খালুয়া অঞ্চলের বর্ষা পানি জমিগলা, বস্তি লোকঙ্ক ঘর হেলা প্রভাবিত। বর্ষা সাঙ্গক ঘন ঘন বিজুড়ি ঘড়ঘড়ি সহরবাসী নিদ হজাই। ক্ষয়ক্ষতি সম্পর্কে জনাপড়িনে বি অনেক স্থানের বিদ্যুৎ খুঁট শঙ্খ পাচি ফাটি যাই। রাতে প্রায় দুইটা পর্যন্ত বিজুড়ির দেখা মিলিনা। বর্ষা যোগ গরম সহরবাসী সামান্য নিস্তার মিছিল, কিন্তু বিদ্যুৎ বিভ্রাট যোগ লোকে না অসুবিধার সম্মুখীন হয়েছিল। জুন পাখাইলে সমস্ত অপেক্ষা থাকে মৌসুমীকে, কারণ প্রচন্ড রৌদ্রতাপর আশ্বস্তি আনে মৌসুমী বায়ু। কিন্তু এথর আশ্বস্তি আসবাক আউ কিছু সময় লাগিব। সামান্য বিলম্বরে মৌসুমী বায়ু কেরল ছুইব বলে আকলন করেছে পানিপাগ বিভাগ। জুন 4 সুদ্ধা কেরল ছুইপারে মৌসুমী। এথর মৌসুমীতে কিভাবে বর্ষা হব সে নিয়ে আকলন করেছে আইএমডি। তবে চিন্তাজনক কথা হল এথর জুন্রে মৌসুমী আসা সত্ত্বে গরম ও গুড়ুগুড়ি বিশেষ রাহি মিলিব না। অনেক স্থানের তাতি আহুরি বি বড়ি পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বর্ষার দ্বিতীয় স্তর দীর্ঘ অবধি আকলন অনুযায়ী চলিত বর্ষ মৌসুমীতে সেপ্টেম্বর মধ্যে দেশের স্বাভাবিক বর্ষা হব। সারা দেশের 96-106% বর্ষা হয়ে পড়ে। জুন মাসের নিয়ন্টিয়া বর্ষা সম্ভাবনা থাকছে বিভাগ। উত্তর তথা উত্তর পশ্চিম ভারতক ছাড়িদে অন্য সবুঠি তাপমাত্রা অধিক রহব। অর্থাৎ জুন মাসে মৌসুমী আসা সত্ত্বে দুর্বল রহব, তাতির লোক বিশেষ রাহি নমিপারে। নিয়ন্টিয়া বর্ষা সাঙ্গক তাপমাত্রা স্বাভাবিক অধিক রহব। জুন মাসে টাণ খরা, ঝাঞ্জি পবন, গুড়ুগুড়ি জনজীবন অস্তব্যস্ত বি করে। আমি দিয়েছি ফোকাস 4 জুন কেরল আসব। বর্তমান যে লেটেস্ট মনসুন আমি যদি দেখিবা, তাহলে মনসুন বর্তমান দক্ষিণ যে আন্ডামান তট পর প্রবেশ করেছি, তা সহিত আমি তাকে মনিটর করছু। আমি ইয়ে দেখিছু যে কি নেক্সট 2 ডেজ রে আউ কিছু প্রোগ্রেস করিব যে পোর্ট ব্লেয়ার সাইড, কিন্তু কেরল যে 4th জুন এরাউন্ড প্লাস মাইনাস 4 ডেজ কইছু এই লেটেস্ট। এলন অলরেডি স্টার্টেড ডেভেলপিং এন্ড টেম্পারেচার বি যে পেরু কোস্ট যে ইকুইটোরিয়াল প্যাসিফিক সেটা অলরেডি মোর দেন 1 ডিগ্রি হল। তেমন আমি মনিটর করছু আর মনসুন কু এলিনো প্রভাব করিব ন করিব তা উপরে বি ডিসকশন হইছি। যেহেতু ইন্ডিয়ান ওশন ডাইপোল ডেভেলপ করুছি, তেমন এলিনোর প্রভাবটা কমাই দেব।